कृष्ण कृष्ण हरे हरे, हरे रे नाम राम राम हरे हरे। भक्त मंडली मायरा नाम मध्य षोलो नाम बत्रिशी अक्षर आ जुक्त कर हरे कृष्ण नाम चार्टी अक्षर के जुक्त ना कर बाबा हरिबोल है ना हरिबोल ह शब्दे हई प्रभुर दापुर लीला रे शब्दे हई प्रभुर ब्रज गोपीर मन महिला बक्षरे हई बहुवर्ण शिराधार प्रेम नाम जार षोलो कला जम्मुन दहेम लक्षरे लवंग लतिका जार नाम एक बार हरि बोल बोलिले हई प्रभुर एक लक्ष बार नाम निताई गौर हरि हरि बोल हरि बोल हरे कृष्ण 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 हरे हरे। ओ मायरा भगवान नाम जप करें तो दिन रात्रि धरे जप करबें सकाल सन्ध्या रात्रि समय जदि नाओ पान रात्रि जागरण अंत तो भगवान नाम करबें एखो गति नाई गति नाई गति नाई नाम छाड़ा गति नाई এই চতুর্দশ ব্রহ্মাণ্ডের মাঝে সর্বশ্রেষ্ঠ নাম মহাযজ্ঞ নাম হরিনাম আর এই হরিনামের ত্রাণ পাওয়া পরিত্রাণ পাওয়া একমাত্র উপায় একমাত্র সহজ এই কীর্তন মহাপ্রভু প্রচার করলেন সমস্ত ভক্ত সঙ্গে করে হরিদাস ঠাকুরকে নিয়ে নিতাই চাঁদকে নিয়ে সমস্ত ভক্তগণকে নিয়ে প্রচার করলেন এই হরিনাম ভক্তমণ্ডলী বাবা মনে মনে যদি জপা যায় এই নামের মধ্যে কিন্তু পাওয়া যায় চারটি কৃষ্ণ চারটি রাম আটটি হরে মায়েরা এক একটা করে গুনুন একটা করে গুনলে পাওয়া যাবে তবে ভক্তি ভরে প্রেম দিয়ে অশ্রু দিয়ে ভগবানকে পেতে গেলে একমাত্র সহজ উপায় এই নয়ন হরিশর তাই এ যুগে ভক্তি যার ভগবান হলেন তার ভগবান হন যুগে যুগে অবতার ভক্তি ভরে প্রাণ ভরে জপতে হবে মা তবে চারটি কৃষ্ণ চারটি রাম আটটি হরে হরেটাকে মা হরেটা হলো স্বয়ং শ্রীমতী রাধা রানী ভক্তিমতী মায়েরা ভগবানকে যে নিবেদন করা হয় ভোগ আর সেই ভোগের উপরে একটু তুলসী মঞ্জুরি দেবেন মা তুলসী পাতা আর মঞ্জুরিটা কি মা তুলসীর গাছের উপরে যে ফুটে থাকে দেখবেন ঝুরি ঝুরি হয়ে নামে ওটা হলো মঞ্জুরি আর ওই মঞ্জুরি সহ চন্দনকে ভুলবেন না ভালো করে চন্দনের সঙ্গে মিশ্রিত করে ওই মঞ্জুরি তুলসী পাতা ভগবানের উপরে দেবে ভোগের উপরে দেবে ভগবান তুষ্ট হবে প্রসাদ আর তা থেকে হলো মহাপ্রসাদ এই কিছুক্ষণ আগে বাতাসা ছড়িয়েছেন হরিবাসরে মানসিক থাকে বাতাসা ছড়ানো কি মা তাই তো কেন মা অন্য সময় তো বাতাসাগুলো ছড়িয়ে দিতে পারি কি তাই না অন্য সময় যদি ছড়িয়ে দিই কেউ পড়াবে কি বলবে দূর এক্ষুনি জুতো পায়ে দিয়ে গেল আরে বলছিস কি এক্ষুনি গাড়ি নিয়ে গেল হাঁস মুরগি চড়ছে আর সেখানে বাতাসা ছড়িয়ে দিলে খাওয়া যায় দূর কি মা তাই না বাতাসা যেমন খাওয়া যায় না তাহলে হরিবাসরে বাতাসা ছড়ালে কেন খাওয়া যায় এখানে তো গাড়ি টাড়ি কেউ ঢোকে না কেউ চলে না জুতো পরে কেউ আসে কি আসে না তাহলে যেখানে হয় নাম সংকীর্তন সেই স্থান হলো মধুর মধুর বৃন্দাবন বৃন্দাবনে বাতাসা ছড়ানো মানসিক থাকে আর বৃন্দাবনে ছড়ানো হয় এই হরিবাসনে দেখবেন বাতাসাগুলো ছড়িয়ে দিলে সবাই মনের আনন্দে মায়েরা কুড়াতে থাকে তাই না মা কি দিদি ভাই তাই তো আর সেই বাতাসা নিয়ে ঘরে যাই কেউ যদি পায় আর না পাক
তবু আধানা যদি কেটে কাউকে দেয়া যায় তাতেই সন্তুষ্ট, তাই না? হিতাই গৌর হরি হরি বল। আর সেই প্রসাদ যদি সন্তানদের বদনে তুলে দেয়া যায় বহু মঙ্গলময়। ভক্ত পদরাজ বাতাসার মধ্যে প্রবেশ করে, আর বাতাসা গোটা থাকলে ভালো না, যদি ভেঙে যায় ভালো। বাতাসা যদি গোটা থাকে ভালো না, কেন বলুন তো? ভক্ত পদরাজ ঢুকবে না। এত পদরাজ এইসব মায়েরা বসে আছে, আমার দিদি ভাইরা আছে, আমার ঠাকুমারা দিদিমারা রয়েছে, আর যদি একটা বাতাসা ভেঙে যায়, আর ওই ভেঙে যাওয়ার সাথে সাথেই সমস্ত ধুলাগুলোর ভেতরে চলে আর যাওয়া মানে তবে পূর্ণ হয়। সেই জন্য হরিবাসরে মানসিক থাকে কেজি 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 সব বাতাসা।